সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা যেরকম চিন্তা করব, আমার হাত ধুতে হবে, পা ধুতে হবে, আমাদের স্যানিটাইজেশনটা অনেক বৃদ্ধি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে, সাথে আমরা চিন্তা করব যে আমরা লেবু খাবো, লিগার গরম চা খাবো, এটার মধ্যে কোনো চিনি দিব না, আমরা মাইন্ডসেট করে ফেলবো যে আমরা চা মানি চা, চায়ের সাথে লেবু খেতে পারবো, চায়ের সাথে আদা খেতে পারবো, তুলসী পাতা খেতে পারবো, পুদিনা পাতা খেতে পারবো, চায়ের সাথে আমরা চিনি খাবো না, শুধু লিগার চা খাবো। এতে হবে কি, আমাদের ঠোঁট গাল মুখ সম্পূর্ণ শরীরেরই প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এরপরে লাঞ্চের শক্তি অনেক বেড়ে যাবে। আর আমরা গোসলটা দুইবার করব, সকালে ঘুম থেকে উঠে একবার, সকালে রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার। এই দুইবারের গোসলটা যদি আমরা গরম পানি দিয়ে, লেবুর সাথে লেবুর পানি দিয়ে, সাথে নিম পাতার পানি দিয়ে যদি আমরা করতে পারি, বা নিম তেল মিক্স করে যদি করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের এই শীতের করোনা ভাবনা অনেক অনেক দূর হয়ে যাবে। কারণ আমরা আগাম গত বছরগুলির চেয়ে এই বছরগুলিতে আমরা সকলেই একটু নিরোগ থাকতেছি, একটু প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, খাদ্যপত্র সব কিছুর ভিতরেই আমাদের একটা পরিবেশের উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে, জাতির উন্নতি হয়েছে। করোনায় আমরা পৃথিবীর ভিতরে অনেকটা এগিয়ে আছি। দেখা যায় যে যদি করোনা টেস্ট করলে ধরা পড়ে 100 জনের 80 জনের, কিন্তু রোগ হিসাবে টিকে যায় 70 জন, 75 জনই বাদ পড়ে যায়, 5-7% করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়।